বিসমিল্লাহি রহমানুর রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদেরকে খুবই মজার একটা পিঠা তৈরি করে দেখাবো, যা আমাদের বাঙালিদের খুবই পছন্দ। সেটা হলো তেলের পিঠা বা পুয়া পিঠা। আজকে আমি পাটালি গুড় দিয়ে খুব সহজ পদ্ধতিতে ডিবার মুখ দিয়ে আপনাদেরকে লোভনীয় এই পিঠাটা তৈরি করে দেখাবো। আমি মিনি সাইজে মানে ছোটো ছোটো আকারে তৈরি করে দেখাবো। আমার মতো যারা হয়তো এই ধরনের পুয়া পিঠা বানাতে পারে না, তখন একদম সহজ পদ্ধতি অবলম্বন করে ডিবার মুখ দিয়ে সহজভাবে এই পিঠাটা তৈরি করে পরিবার পরিজন উপভোগ করতে পারেন। আসলে পুয়া পিঠা সবাই বানাতে পারে না, আবার সবার হাতে হয়ও না, তো এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছিল এক কাপ চালের গুঁড়া, একটু শুকনো চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলো ময়দা, এখানে এক কাপ ময়দা, এক কাপ চালের গুঁড়া। আমি সমানভাবে কিন্তু দুটোটা নিচ্ছি। এতে করে ময়দাটা দিলে পিঠাগুলো অনেক সফট হবে এবং আপনারা দীর্ঘক্ষণ রেখে খেতে পারবেন, পিঠাটা শক্ত হবে না। অনেক সময় পুয়া পিঠাগুলো শক্ত হয়ে যায়। আপনারা যদি এভাবে একটু ময়দা বা আটা ময়দাটি দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিয়েছিল আমার পাটালি গুঁড়ো, এটা আসলে আমি গুলে রেখেছিলাম পাটালি গুঁড়োটা। এতে করে কিন্তু এখানে ময়দা এবং চালের গুঁড়াটার সাথে মিশে যেতে খুব সুবিধা হয়। আমি এখানে দিয়ে দিয়েছি হলো এক কাপ, এক কাপের থেকে একটু বেশি হবে আর কি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। আসলে অনেক দিন ধরে কেন জানি পাটালি গুঁড়ের তেলের পিঠা বা পুয়া পিঠা যেটাই বলুন না কেন খেতে খুবই ইচ্ছা হচ্ছিলো। আসলে গরমের জন্য এবং আর কারেন্টও থাকে না এমন একটা অবস্থা, কারেন্ট অনেক অতিরিক্ত যায়। কিন্তু এই রেসিপিটা তৈরি করতে এসে যে আমি কতবার যে বাসায় কারেন্ট চলে গিয়েছে, আসলে অনেক কষ্টই হয়েছিল, যা কিছুই করার নেই। তো এখন দিয়ে দিচ্ছিল ডিম, ডিমটা দিলে পিঠাটা একে তো ফুলকুতে এমনি তো হবে এবং পিঠাটা অনেক সফট। আমি দুটো ডিম দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। ডিম ছাড়াও কিন্তু পিঠা খুবই সুন্দর হবে, কোনো অসুবিধা নেই। তো এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস একসাথে। আর প্রথম তো দেখতেই পেয়েছেন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারের লবণটা যদি না দেন, আপনারা কিন্তু সেই মিষ্টি খাবারের টেস্টটা কিন্তু সুন্দর ভালো পাবেন না, কেমন জানি মানে পানসে পানসে লাগবে খেতে। অবশ্যই একটু লবণ দিলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, মনে হয় যেন মিষ্টিটা আরও একটু বেড়ে যায়। এখন আমি এই যে দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে করে এভাবে কিন্তু কী করে নিচ্ছি, হাত দিয়ে কিন্তু করছি, আমি কোনো হুইক্স লাগাচ্ছি না, হাত দিয়ে করে নিচ্ছি। এতে করে পিঠাটা আপনাদের খুব সুন্দর ফুলকো হয়ে উপরে দিয়ে ফুলে উঠবে। তো এভাবে করে কিন্তু আমি কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলো কুসুম কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি দেবেন, কারণ কুসুম গরম পানি দেওয়ার হলে যেহেতু এটা এখানে শুকনো চালের গুঁড়া ছিল, কুসুম গরম পানিটা দিলে কিন্তু পিঠাটা শক্ত হবে না অনেকক্ষণ পর্যন্ত। অনেকক্ষণ আপনাদের এই পিঠাটা সহসায় কিন্তু শক্ত হবে না, অনেক সফট থাকবে, খেতে অনেক ভালো লাগবে। পানিটা দিয়ে ত্যাগে যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক এরকম হবে। তো এখন চলে এটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। নিচ্ছে তখনও কিন্তু কারেন্ট ছিল না। তো এই যে দেখুন ব্যাটারটা, পুয়া পিঠার ব্যাটারটা কিন্তু কীরকম হয়, পাতলা হলে কিন্তু পিঠা ফুলবেও না এবং পিঠা সুন্দর হবে না। তো এখন পিঠাগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বো আমি এখানে একটা ডিব্বার আর কি মুখ নিয়েছি স্টিলের, তো আসলে অনেক পুরানা মুখ আর কি। এখন তো আসলে এ ধরনের মুখের ডিব্বা কম পাওয়া যায়, প্লাস্টিকটা যেহেতু ব্যবহার করা হয়। এটাকে আমি আগে থেকে চুলার মধ্যে তেল দিয়ে তারপরে এটাকে এখানে গরম করে নিয়েছি। এতে করে কিন্তু পিঠাটা লেগে যাবে না। তো এখন দিয়ে দিয়েছি পরিবর্তন দিয়ে, এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পিঠাটা ফুলে কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। এই যে দেখুন খুবই চমৎকার কিন্তু। তা যারা হয়তো আমার মতো পিঠা বানাতে পারেন না, তারা এই ধরনের জিনিসগুলো ডিবির মুখগুলো আর কি আপনারা ব্যবহার করবেন। এতে করে কিন্তু পুয়া পিঠা আসলে সবার হাতে কিন্তু হয় না, তো এভাবে করে আপনার খুব সহজ পদ্ধতিতে পিঠাগুলো বানিয়ে পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। এখন উঠিয়ে নিচ্ছি পিঠা বা তেলের পিঠা আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো আসলে খুব সুন্দর, ছোটো ছোটো দেখতে অনেক ভালো লাগছে। দেখাচ্ছে যে দেখুন আসলে প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ এতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আশা করি আপনারা এভাবে ট্রাই করতে পারেন। মুখ দিয়ে খুব সহজভাবে ফুলকো ফুলকো পাটালি গুঁড়ের মিনি সাইজে পুয়া পিঠাগুলো তৈরি করে পরিবার পরিজন উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। অবশ্য যদি আমি ভেঙে না দেখে আপনারা হয়তো ভাবতেন পিঠাগুলোর ভিতরে কাঁচা থাকতে পারে, এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলোর ভিতরটা কতটা সুন্দর জালি জালি হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা পিঠাই কিন্তু কীরকম, আপনারা এরকম ডিবার মুখ দিয়ে খুব সহজভাবে পিঠাগুলো তৈরি উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।